बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ढाका कॉलेज कर्तृक निर्देशित ऑनलाइन क्लासे सकल के स्वागत जानाच्छि। आमार आजकेर ए क्लासटी एमएससी फाइनल इयर कीटतत्व विभागे शिक्षार्थीदेर जोन्नो निवेदित। प्रिय शिक्षार्थीबृंद एवं आमार सकल दर्शक आसलामु आलैकुम। आमी फारिया सुलताना ढाका कॉलेजे प्राणीविद्या विभागे सहयोगी अध्यापक हिसेबे कर्मरत आछि। तो शिक्षार्थीबृंद आशा करछि तोमरा सकले शारीरिक एवं मानसिक भावे निरापद एवं सुस्थ जीवन जापन करछो, स्वास्थ्य विधि मेने चलछो एवं घरे अवस्थान करछो। तो आमरा आमादेर जे पाठ आलोचना करछिलाम गत कयेकटी क्लासे, जे शिरोनाम छिलो इनसेक्ट मर्फोलजी एंड इनसेक्ट टैक्सोनमी, एर कोड होच्छे 313127। আমরা পড়ছিলাম ইনসেক্ট ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন যে অর্ডারগুলি রয়েছে সেগুলি সম্পর্কে বিশদভাবে জানার চেষ্টা করছিলাম। তো সেই প্রেক্ষিতে আমরা বেশ কিছু অর্ডার ইতিমধ্যে পড়েছি এবং আজকেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি অর্থনৈতিকভাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেই একটি অর্ডার যার নাম হচ্ছে হেমিপ্টেরা, এটি নিয়ে আমরা আজকে বিশদ পাঠ আলোচনা করব। তো চলো বোর্ডের দিকে দৃষ্টিপাত করি। আমাদের আজকের অর্ডার হেমিপ্টেরা। বিজ্ঞানী লিনিয়াস 1758 সালে এই অর্ডারটির নামকরণ করেছিলেন। এটি সাধারণ নাম গান্ধী পোকা বা গাছের উকুন, এবং এদেরকে ইংরেজিতে স্কেল ইনসেক্টস বা স্টিং বাগ বা প্ল্যান্ট লাইস ইত্যাদি নানান নামে অভিহিত করা হয়। হেমিপ্টেরা বর্গের কীটপতঙ্গগুলি সাধারণত বাগস বা গান্ধী পোকা নামে পরিচিত। তো 1758 সালে বিজ্ঞানী লিনিয়াস সর্বপ্রথম এই বর্গের কীটপতঙ্গগুলির নাম রাখেন হেমিপ্টেরা। হেমিপ্টেরা শব্দটি দুটি গ্রিক শব্দ, যে একটি হচ্ছে হেমি মিন্স হাফ এবং টেরন মিন্স হচ্ছে উইং, অর্থাৎ এই বর্গের কীটপতঙ্গ দুই জোড়া ডানা বিদ্যমান, যেগুলি সামনের ডানার অগ্রাংশ শক্ত এবং স্ক্লেরোটিকযুক্ত বা স্ক্লেরোটাইজড এবং পেছনের অংশ মেমব্রেনাস বা নরম প্রকৃতি। এই বর্গের কীটপতঙ্গগুলি অধিকাংশ ফসলের ক্ষতিকর পেস্ট হিসাবে পরিচিত, কেননা এরা সরাসরি এই প্ল্যান্টগুলিকে আক্রমণ করে এবং অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি করে থাকে। আবার অনেক ইনসেক্ট আছে এই বর্গভুক্ত, যারা উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন ধরনের রোগ জীবাণুর বাহক বা ভেক্টর হিসেবেও কাজ করে থাকে। তো এখন আমরা আসি এই ইনসেক্টগুলির যে হ্যাবিট এবং হ্যাবিটেট, অর্থাৎ এদের স্বভাব কেমন এবং এরা কোথায় বসবাস করে। স্বভাবে এই ইনসেক্টগুলি হচ্ছে মানে স্থলবাসী, এবং এরা অনেকে পানিতেও বসবাস করতে পারে, তবে বেশিরভাগ উদ্ভিদ পাতার রস খেয়ে জীবনযাপন করে। আবার অনেকে আছে যেগুলি শিকারী বা পরজীবী হিসাবে অন্যের দেহ বসবাস করে। কৃষিক্ষেত্রে বিভিন্ন ফসলের পেস্ট হিসেবেও কিন্তু এই পতঙ্গগুলি মারাত্মক ক্ষতি করে থাকে। এবার আসে এদের ডিস্ট্রিবিউশন, কোথায় এদেরকে পাওয়া যায়। হেমিপ্টেরা বর্গের কীটপতঙ্গগুলি পৃথিবীর সর্বত্রই বিস্তৃত, তবে নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলিতে এগুলির সংখ্যা অধিক। এক্সটার্নাল মর্ফোলজি, এক্সটার্নাল মর্ফোলজি বা তাদের বাহ্যিক গঠনে আমরা দেখতে পাই যে এই ইনসেক্টগুলি দেহ লম্বাকার বা ডিম্বাকার, অথবা অনেক সময় গোলাকারও দেখা যায়, এবং এদের আকৃতি ক্ষুদ্র থেকে মধ্যম ধরনের। দেহের রং এদের বিভিন্ন রকমের হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে এরা বহু বর্ণ বিশিষ্ট হয়ে থাকে। এদের হেড হচ্ছে
মস্তক যেটা সেটা হচ্ছে প্রজ্ঞাথাস, অর্থাৎ সামনের দিকে অগ্রসর অবস্থায় থাকে, এবং যে মস্তকের যে স্ক্লেরাইটগুলি সেগুলি পরস্পর সংযুক্ত, ঘনভাবে সন্নিবিষ্ট বা ফিউজড বলা যায়, এবং এদের যে ক্লাইপিয়াস সেটা দুই ভাগে বিভক্ত, অগ্র এবং পশ্চাৎ ক্লাইপিয়াস। ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার পাতগুলি পরস্পর যুক্ত হয়ে ভেন্ট্রাল গুলা গঠন করে। এদের যে অ্যান্টিনা রয়েছে, এই অ্যান্টিনাগুলি পাঁচ খণ্ডক বিশিষ্ট এবং ফিলিফর্ম ধরনের, তবে বেশ কিছু গোত্র রয়েছে যেমন সাইলিডি গোত্রের কীটপতঙ্গের এই অ্যান্টিনাটি দশটি খণ্ডক বিশিষ্ট হয়ে থাকে। আচ্ছা, আবার কোনো কোনো ক্ষেত্রে এই অ্যান্টিনা খুবই ছোট বা ক্ষয়প্রাপ্ত দেহতে দেখা যায়। এদের পুঞ্জাক্ষি বা কম্পাউন্ডার স্পষ্ট, বৃহদাকার, উন্নত ধরনের, কিন্তু কোনো কোনো পরজীবী কীটপতঙ্গে আবার এগুলি অনুপস্থিত থাকতে দেখা যায়। এদের যে দর্শন অঙ্গ আরেকটি রয়েছে অসিলি, এগুলি সংখ্যায় দুইটি এবং স্পষ্ট, এবং এদের যে মাউথ পার্স মুখপাঙ্গ সেগুলি ছেদক এবং শোষক ধরনের, অর্থাৎ পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ, এবং এদের ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা রূপান্তরিত হয়ে ফাপা স্টাইলেট এবং ল্যাবিয়াম রূপান্তরিত হয়ে লম্বা রোস্ট্রাম গঠন করতে দেখা যায়। এদের যে ল্যাব্রাম সেটি ছোট, আর যে রোস্ট্রামের ভিত্তি গঠন করে থাকে এই ল্যাব্রাম। এদের যে ল্যাবিয়াল পাল্প থাকে মুখপাঙ্গে সেটি অত্যন্ত ছোট আকৃতি। এবার আসে এদের থোরাক্স বা বক্ষাঞ্চল। এদের যে বক্ষাঞ্চল এই অত্যন্ত প্রশস্ত বা চ্যাপ্টা, এবং খণ্ডাংশগুলি পরস্পর ঘনভাবে সন্নিবিষ্ট থাকে। অগ্রবক্ষাঞ্চল তুলনামূলকভাবে বড়, আর হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে আবার রূপান্তরিত হয়ে লম্বা গ্রীবার মতো আকৃতি বিশিষ্ট হতে পারে। আর মধ্য এবং পশ্চাৎ বক্ষাঞ্চল অসমান প্রকৃতির, মেজানোটাম কতগুলি স্ক্লেরাইটে বিভক্ত। এদের যে স্কুটেলাম সেটা স্পষ্টভাবে বৃদ্ধিপ্রাপ্ত এবং অনেক ক্ষেত্রে উদরের বেশ কিছু অংশ কিন্তু ঢেকে রাখে, কিছু কিছু পতঙ্গ এরকম দেখা যায়। এদের যে লেগ বা পা এগুলি অত্যন্ত সুগঠিত, তবে পিছনের পাগুলি তুলনামূলকভাবে আকারে সম্মুখভাগের চেয়ে বড়। এদের টার্সি হচ্ছে দুই থেকে তিন খণ্ডক বিশিষ্ট, এবং অগ্রভাগে প্রায় নখর দেখা যায়। এবং এদের যে ফিমার পায়ের সেটি হচ্ছে বড়, এবং টিবিয়া সিলিন্ডার আকৃতির অথবা চ্যাপ্টা হতে পারে। সাধারণত লাফানোর জন্য এই পাগুলি খুবই সহায়ক ভূমিকা পালন করে। কোনো কোনো ক্ষেত্রে মুকুলের মতো ছোট অপরিপক্ক অকার্যকর ডানাও উপস্থিত থাকতে দেখা যায়, তবে সাধারণত এদের ডানা থাকে না। সামনের জোড়া ডানা রূপান্তরিত হয়ে হেমি ইলাইট্রা গঠন করে, এবং সেই কারণেই এর বর্গের নাম হয়েছে হেমিপ্টেরা। এবং এই ক্ষেত্রে ডানার সামনের অংশ অত্যন্ত পুরু, এই যে সামনের অংশটি অত্যন্ত পুরু, শক্ত এবং স্ক্লেরোটেটিক, কিন্তু পিছনের অংশটি পাতলা এবং মেমব্রেইনাস ধরনের, যেটা আমরা সূচনালগ্নে বলেছিলাম। আর হেমি ইলাইট্রা যে অংশ সেটি আবার চারটি উপ অংশে বিভক্ত, সেই চারটি অংশের নাম হচ্ছে ক্লাভাস, কোরিয়াম, কিউনিয়াস এবং অ্যাম্বোলিয়াম। তো যা হোক, এই হচ্ছে তাদের থোরাক্সের অংশ। এদের যখন বিশ্রাম নেয় এই পতঙ্গগুলি, তখন এই মানে এই যে মেমব্রেনাস ধরনের অংশটি ভাঁজ হয়ে ইলাইট্রার নিচে অবস্থান করে। এবার আসি এদের অ্যাবডোমেন বা উদর অঞ্চল। সাধারণত এদের উদর অঞ্চলগুলি কয়েকটি খণ্ডকে বিভক্ত, এবং এই খণ্ডগুলির সংখ্যা ১১ হতে পারে, ১১ খণ্ডক বিশিষ্টই এই পতঙ্গগুলির উদর অঞ্চল। এবং তবে দশম এবং ১১ খণ্ডকটা অনেক সময় মিলিত হয়ে যায়, এবং প্রথম এবং দ্বিতীয় খণ্ডক আকারে অন্যান্যগুলির চেয়ে বড়। উদরের শেষ প্রান্তে তাদের সার্সি অনুপস্থিত। তো এবার আসি তাদের ইন্টারনাল মর্ফোলজি, তাদের যে আভ্যন্তরীণ গঠন সেটি। আভ্যন্তরীণ গঠনের মধ্যে যে তাদের কী কী রয়েছে, অ্যালিমেন্টারি ক্যানেল বা পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র একদম লম্বাটে টাইপের, শুরুতে একটি শোষণকারী যন্ত্র বিদ্যমান, একে সাইবেরিয়াল শোষণতন্ত্র বলে। আর সাইবেরিয়ালের পেছনে গলবিল, এবং এটি একটি প্রশস্ত অন্ননালীতে উন্মুক্ত হয়। আর হচ্ছে যে এদের মধ্যযন্ত্রের যে শুরু সেটা কিন্তু বেশ লম্বা প্রকৃতির, আর এদের ভেন্ট্রিকেল থাকে,
এর গঠন প্রকৃতি খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে। এগুলির যে চারটি ভাগে বিভক্ত থাকে এদের যে ভেন্ট্রিকলসগুলি, তাদের মধ্যে প্রথম অংশ বেশি বড়, দ্বিতীয় অংশ সরু নালীর মতো এবং তৃতীয় অংশ ডিম্বাকার থলির মতো আর চতুর্থ অংশ লম্বাকার সরু নালীর মতো। একদম শেষের অংশে আন্তরিক সিকা অবস্থান করে। আচ্ছা, এদের মধ্যন্ত্র যে অংশটি সেটি কিন্তু ভালোভাবে সুগঠিত নয়, আর যেটি পশ্চাদ অংশ সেটি আকারে ছোট এবং প্রায় গোলাকার। এই অংশে তাদের মালপিজিয়ান টিউবলস থাকে যেটি রেচনাঙ্গ হিসাবে কাজ করে। বাঘজাতীয় কীটপতঙ্গের দেহে আন্তরিক শিকার মধ্যে কিন্তু তারতম্য দেখা যেতে পারে, এবং গাছের পাতার রস শোষণকারী যে কীটপতঙ্গ যেমন, তাদের কিন্তু শিকা বর্তমান, কিন্তু যেগুলি বেডবাগ বা ছাড়পোকা জাতীয় তাদের কিন্তু শিকা দেখা যায় না। তো এবার আসি তাদের রেসপিরেটরি সিস্টেম। শ্বাসতন্ত্র তাদের উন্নত ধরনের এবং ট্রাকিয়াল তন্ত্র নামে পরিচিত। সাধারণত দুই জোড়া বক্ষী এবং আট জোড়া তাদের উদরীয় শ্বাসছিদ্র থাকে। পানিতে বসবাসকারী যে সমস্ত পতঙ্গ এগুলি কিন্তু একটু ব্যতিক্রম, এদের শ্বাসছিদ্রগুলি বদ্ধ প্রকৃতির বা ক্লোজড। এবার আসি তাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র কিন্তু উন্নত ধরনের এবং এতে লম্বা, সাধারণত 5 থেকে 6 কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড, যেগুলি অ্যালারি পেশির মাধ্যমে দেহের দৈর্ঘ্য বরাবর সংযুক্ত থাকে। জলজ কীটপতঙ্গগুলি যেগুলি রয়েছে তাদের ডানা ও প্রতিটি পায়ের গোড়ায় একটা অঙ্গ থাকে, সেটাকে বলে পালসাটাইল অর্গান, এবং এটা বাংলা হচ্ছে স্পন্দনশীল অঙ্গ। এবং এটি কি করে, এদের বিভিন্ন যে উপাঙ্গগুলি রয়েছে সেগুলির মধ্যে রক্ত সঞ্চালনে সাহায্য করে। এদের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেগুলি অত্যন্ত সরল প্রকৃতির, এবং এদের মানে যে উদরীয় এবং বক্ষীয় স্নায়ু গ্রন্থিগুলি একত্রে সংযুক্ত অবস্থায় থাকে, এবং প্রতিটি গ্রন্থি থেকে তাদের প্রত্যেকটা দেহখণ্ডকে একটি বা দুইটি করে স্নায়ু বিস্তৃত থাকে। এটি হচ্ছে তাদের নার্ভাস সিস্টেম। এবার আসি তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজননতন্ত্র। এটি একটু তাদের ভিন্ন ধরনের, অর্থাৎ এদের যে পুরুষ প্রজননতন্ত্র, সাধারণত শুক্রাশয় 6 থেকে 8টি অণু শুক্রাশয় নিয়ে গঠিত। আচ্ছা, আবার কোনো কোনো পতঙ্গে সেটি বিলুপ্ত বা ক্ষয়প্রাপ্ত হতে পারে। আর যেটি স্ত্রী জননতন্ত্র, সেখানে তাদের ডিম্বাশয় বিভিন্ন সংখ্যক অণুডিম্বাশয় নিয়ে গঠিত, অর্থাৎ এক এক ইনসেক্টের ক্ষেত্রে অণুডিম্বাশয় সংখ্যাগুলি ভিন্ন। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অণুডিম্বাশয় সংখ্যা 3টি, তবে কিছু কিছু ক্ষেত্রে এটি 5 থেকে বেশিও হতে পারে। আর রয়েছে এদের যে লাইফ সাইকেল বা জীবনচক্র, অত্যন্ত বৈচিত্র্যময়। পরিবেশের তারতম্যের কারণে বিভিন্ন প্রজাতির যে ইনসেক্টগুলি দেখা যায় তাদের প্রজনন, পরিস্ফুটন এবং জীবনচক্র ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। তো এগুলি জীবনচক্রে সাধারণত 6টি পর্যায় বা ইনস্টার বর্তমান, এবং সম্পূর্ণ জীবনচক্র সম্পূর্ণ হতে এদের সময় লাগে প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত। তো এবার চলে আসি এই হেমিপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, অর্থাৎ বর্গ হেমিপ্টেরার অন্তর্ভুক্ত কী কী ফ্যামিলি এবং তাদের কোন কোন পতঙ্গগুলি আমরা উদাহরণ হিসাবে পাই। তো বিজ্ঞানী ল্যাটারেলি 1825 সালে প্রথম হেমিপ্টেরা বর্গের কীটপতঙ্গের তাদেরকে বাসস্থানের উপর ভিত্তি করে 2টি সিরিজে বা বিভাগে বিভক্ত করেন, বাসস্থানের উপর ভিত্তি করে, অর্থাৎ জলজ এবং স্থলজ। তো এখানে আমরা 2টি ডিভিশন দেখতে পাচ্ছি, যে একটি হচ্ছে জিমনোসেরাটা ডিভিশন 1, এবং আরেকটি হচ্ছে ডিভিশন 2, সেটা হচ্ছে ক্রিপ্টোসেরাটা। জিমনোসেরাটা যারা স্থলজ পতঙ্গ, এবং যেটা ক্রিপ্টোসেরাটা সেগুলি হচ্ছে জলজ পতঙ্গ। আচ্ছা, তাহলে এবার আসি আমরা এদের অন্তর্ভুক্ত যে ফ্যামিলিগুলি রয়েছে। তো তার আগে আমরা জিমনোসেরাটার এবং ক্রিপ্টোসেরাটার কিছু বৈশিষ্ট্য দেখে নিই। জিমনোসেরাটা যেগুলি স্থলজ পতঙ্গ, এগুলি কিন্তু
যে অ্যান্টিনা থাকে তাদের, সেই অ্যান্টিনাগুলি লম্বা এবং মস্তকের অঙ্কীয় দেশে কখনো কখনো একদম মানে মস্তকের গর্তের ভিতরে অবস্থান করে না। মস্তকের গুলা অঞ্চলে রোস্ট্রাল গর্ত বর্তমান এবং এদের পা হচ্ছে অ্যাম্বুলেটোরিয়াল প্রকৃতির, যেগুলি হাঁটার কাজে ব্যবহৃত হয়। এদের ডানা হেমিল্যাট্রাল ক্লাভাস এবং মেমব্রেন ও কোরিয়াম বর্তমান রয়েছে। আর এদের যে পুঞ্জাক্ষি এবং যে অসিলি সেগুলি কিন্তু অনুপস্থিত। আচ্ছা, এই বিভাগের কীটপতঙ্গের মধ্যে অনেকগুলি অর্ডার রয়েছে, সেই অর্ডারগুলি সরি ফ্যামিলি রয়েছে, এই ফ্যামিলি মানে গোত্র বাংলায় বলে। এই ফ্যামিলিগুলির মধ্যে কয়েকটি আমরা জেনে নেই, যেমন একটা রয়েছে টিঙ্গিডি, তারপরে রয়েছে রেডুবিডি, তারপরে সিমিসিডি, মিরিডি, তারপরে রয়েছে ডিপসোকোরিডি, তারপরে সালডিডি, এরপরে আছে লাইগিজিডি, এরপরে আছে পাইরহোকোরিডি, কোরিডি, পেন্টাটোমিডি, স্কুলেরিডি এবং অ্যারাডিডি। বেশ অনেকগুলি ফ্যামিলির নাম আমরা শুনলাম, তবে আমরা এগুলির মধ্য থেকে কয়েকটি ফ্যামিলি নিয়ে তাদের অন্তর্ভুক্ত যে ইনসেক্টগুলি রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তো আমাদের জিমনোসেরাটার অন্তর্ভুক্ত যে ফ্যামিলিগুলি রয়েছে তাদের মধ্যে আমরা রেডুভিডি, সিমিসিডি, মিরিডি, কোরিডি এবং পেন্টাটোমিডি নিয়ে, তাদের বৈশিষ্ট্য বা শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আর অন্য যে ডিভিশন টু যেটা রয়েছে ক্রিপ্টোসেরাটা, যে জলজ যে ইনসেক্টগুলি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা একটু বৈশিষ্ট্য দেখে নিই। এইগুলি কিন্তু সবগুলি পানিতে বসবাস করে এবং অনেকে এগুলিকে অর্ধ জলজ এবং জলজ সেই ক্ষেত্রেও আবার দুইটি ভাগে বিভক্ত করেছেন। তবে অধিকাংশ বিজ্ঞানী কিন্তু এদেরকে শুধুমাত্র অ্যাকিওটিক বাগস নামেই অভিহিত করেছেন। তো যাই হোক, এই যে এদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে এদের হ্যামি ইলেকট্রাইতে ক্লাভাস, কোরিয়াম ও মেমব্রেন অনুপস্থিত এবং এদের মধ্য এবং পিছনের পাগুলি লম্বা এবং পায়ের যে অগ্রভাগে সেখানে নখরযুক্ত। তো এদের এই ক্রিপ্টোসেরাটার অন্তর্ভুক্ত যে ফ্যামিলিগুলি রয়েছে সেগুলো কিন্তু সংখ্যায় কম নয়, যেমন রয়েছে জেরিডি, তারপরে হাইড্রোম্যাট্রিডি, ভ্যালিডি, নটোন্যাক্টিডি, নেপিডি, বেলোস্টোমিডি, নিউরোকোরিডি এবং করিক্সিডি। তো এতগুলি ফ্যামিলির মধ্যে আমরা আজ কয়েকটি ফ্যামিলি বা গোত্র নিয়ে আলোচনা করব। তাদের মধ্যে যেগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলি হচ্ছে জেরিডি, হাইড্রোম্যাট্রিডি, নটোন্যাক্টিডি, নেপিডি, বেলোস্টোমিডি। তোমরা এই ক্লাসের বাইরেও যে অন্যান্য ফ্যামিলিগুলি রয়েছে সেগুলি নিয়ে পরে একটু বিশদভাবে জানার চেষ্টা করবে। তো আজকের ক্লাসে আমরা এই কয়েকটি ফ্যামিলি নিয়ে কথা বলব, ঠিক আছে? তাহলে প্রথমে আসি আমরা যে ফ্যামিলিটি রয়েছে, প্রথম ফ্যামিলি হচ্ছে কি রেডুভিডি। রেডুভিডি ফ্যামিলিটি, এদের যে ইনসেক্টগুলি দেখা যায় তাদের কমন নেম হচ্ছে অ্যাসাসিন বাগস। এখানে আমি একটি উদাহরণ দিয়েছি, হারপেক্টর কোস্টালিস, এটি একটি ইনসেক্টের জেনাস বা স্পিসিস। তো যাই হোক, এদের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তোমরা একটু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো, আমি বলে যাচ্ছি। রেডুভিডির যে শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান, এদের মাথা লম্বা এবং চোখ ও অসিলি আকারে বড়। এদের যে অ্যান্টিনা রয়েছে নাম্বার টু, সেগুলি জ্যানিকুলের ধরনের এবং আকারে লম্বা। নাম্বার থ্রি, এদের রোস্ট্রাম তিন খণ্ডক বিশিষ্ট এবং সুচালু। কোথায় থাকে রোস্ট্রাম? ইনসেক্টের যে হেড তার সম্মুখভাগে অবস্থান করে। আচ্ছা, নাম্বার চার, এদের সামনের পায়ের টিবিয়া আসঞ্জন বা প্যাড বহন করে। এবং নাম্বার পাঁচ, এদের হেমি ইলাইট্রা কিউনিয়াস বিহীন, উদাহরণ তো আগেই বলেছি। তো এবার আসি আমরা আর একটা ফ্যামিলিতে, যেটি হচ্ছে সিমিসিডি। এবং এটির অন্তর্ভুক্ত যে ইনসেক্ট রয়েছে সেটিকে বলা হয় কাইমেক্স, আমরা কমন নেম হিসাবে বেড বাগ বা ছাড় পোকা, তোমাদের অতি পরিচিত একটি ইনসেক্ট,
এটি কিন্তু এই সিমিসিডি ফ্যামিলি বা গোত্রের অন্তর্ভুক্ত একটি ইনসেক্ট। এদের বৈশিষ্ট্যগুলি কি রয়েছে লেখো একটু কষ্ট করে খাতায়। নাম্বার ১, এদের দেহ ডিম্বাকার এবং পৃষ্ঠীয় অঙ্কীয়ভাবে চাপা। এবং নাম্বার ২, হেমি ইলেক্ট্রা খুব সংক্ষিপ্ত অথবা অনুপস্থিত। এদের যে ওসিলি সেগুলিও কিন্তু অনুপস্থিত। এবং রোস্ট্রাম মস্তকের অঙ্কীয় অঞ্চলের যে একটি গর্ত তার ভিতরে অবস্থান করে। এদের যে পায়ের টার্সি রয়েছে সেগুলি তিন খণ্ড বিশিষ্ট। এদের অ্যান্টিনা চার খণ্ড বিশিষ্ট। এবং এদের যে রোস্ট্রামের অঙ্কীয় দেশ সেটি কিন্তু গহ্বরযুক্ত বা গ্রুট বা খাঁচকাটা মনে হয়। এবং এটি হচ্ছে উদাহরণ সাইমেক্স বা কাইমেক্স। আচ্ছা, এরপরের যে ফ্যামিলিটি রয়েছে সেটি হচ্ছে মেরিডি। মেরিডি যে ইনসেক্টগুলি রয়েছে তাদেরকে কমনলি বলা হয় লিফ বাগস, অর্থাৎ পাতায় এরা অবস্থান করে। এবং এদের বৈশিষ্ট্যগুলি, নাম্বার ১, এদের দেহ ডিম্বাকার বা নলাকার। এদের যে সম্মুখভাগে রোস্ট্রাম থাকে সেগুলি চার খণ্ড বিশিষ্ট। এদের অ্যান্টিনা ছোট এবং তিন খণ্ড বিশিষ্ট। এবং এদের পায়ের যে সার্সি থাকে সেগুলি তিন খণ্ড বিশিষ্ট। এদের যে ওভিপোজিটর বা ডিম্পারার যে অংশটি সেটি কিন্তু অত্যন্ত সুগঠিত। আর এদের হ্যামিলেট্রায় অ্যাম্বোলিয়াম অস্পষ্ট। এবং এদের কম্পাউন্ড আই বা কুঞ্জাক্ষী সুগঠিত, তবে তাদের অসিলি কিন্তু অনুপস্থিত। এদের উদাহরণ তো আমি বলেছি কি, মেরিডির উদাহরণ হচ্ছে আমরা এখানে দিয়েছি ক্যালোকোরিস, আরও বেশ কিছু ইনসেক্ট রয়েছে এদের। যাই হোক, আমরা দুই একটা করে এক্সাম্পল মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এবার যে আমরা ফ্যামিলিটি পড়ব সেটি হচ্ছে ফ্যামিলি কোরিডি। ফ্যামিলি কোরিডি এদের যে উদাহরণ সেটা হচ্ছে রিপ্টর্টাস। এবং এরা সাধারণত ওরিয়েন্টাল পেডি বাঘ বা ধানের যে বাঘগুলি ইনসেক্টগুলি রয়েছে সেই হিসাবেই পরিচিত। এদের বৈশিষ্ট্যগুলি একটু জেনে নাও। নাম্বার ১, করিডির ইনসেক্টের দেহ ডিম্বাকার লম্বা কার অথবা সরু মস্তকযুক্ত। এদের যে অ্যান্টিনা চার খণ্ড বিশিষ্ট। নাম্বার ৩, হেমি ইলাইট্রার মেমব্রেনে পাঁচটি লম্বা শাখাযুক্ত শিরা রয়েছে। এবং এদের পা অত্যন্ত শক্তিশালী নখর যুক্ত। এবং এদের যে পায়ের টার্সি থাকে সেটি তিন খণ্ড বিশিষ্ট। আর এদের যে রোস্ট্রাম মাথা সম্মুখ থাকে সেটি চার খণ্ড বিশিষ্ট। ঠিক আছে, তো আরেকটি ইনসেক্ট রয়েছে সেটি হচ্ছে কি, পেন্টাটোমিডি। পেন্টাটোমিডি যে ইনসেক্ট সেটার উদাহরণ হচ্ছে টেট্রোডা। টেট্রোডার কয়েকটি বৈশিষ্ট্য, এদের দেহের আকৃতি শিল্ডের মতো বা উজ্জ্বল সবুজা বর্ণের কীটপতঙ্গ এরা। এবং এদের যে অ্যান্টিনা সেটি চার থেকে পাঁচ খণ্ড বিশিষ্ট। এদের ত্রিকোণাকার স্কুটেলাম উদরের প্রায় মানে অধিকাংশ বা অর্ধাংশ ঢেকে রাখে। এদের যে টার্সি থাকে সেগুলি হচ্ছে কেমন, দুই থেকে তিন খণ্ড বিশিষ্ট। এবং এদের যে নখর সেখানে প্যালভিলি নামে একটি অংশ যুক্ত থাকে। এদের হেমিলেট্রা বা যে পাখার হাফ পোর্শন যেটা সেটি সুগঠিত এবং মেমব্রেন পাঁচ থেকে ১২টি শিরাযুক্ত। এই হচ্ছে পেন্টাটোমিডি। তো মোটামুটিভাবে আমরা জিমনোসেরাটা বিভাগের বা স্থলজ যে বাক্সগুলি রয়েছে তার মধ্যে পাঁচটি ফ্যামিলি সম্পর্কে আজ জানতে পারলাম। এবার আমরা আসি যে ডিভিশন ২, ক্রিপ্টোসেরাটা যেগুলি জলজ ইনসেক্ট তাদের সম্পর্কে কিছু ইনফরমেশান। তো ক্রিপ্টোসেরাটা যে বিভাগটি রয়েছে তার অন্তর্ভুক্ত যে ফ্যামিলিগুলি রয়েছে সেই ফ্যামিলির মধ্যে প্রথম কী ফ্যামিলি আমরা বলছিলাম, জেরিডি, যেটার উদাহরণ হচ্ছে জেরিস। ইনসেক্টগুলোকে আমরা কিন্তু আমাদের সচরাচর দেখব, মাঠে ঘাটে দেখা যায়। তো এদের বৈশিষ্ট্যগুলি কী, এদের বৈশিষ্ট্যগুলি একটু লিখে নাও তোমরা। নাম্বার ১, এদের বৈশিষ্ট্য দেহ নলাকৃতির বড় এবং লম্বা মাথাযুক্ত। নাম্বার ২, এদের মস্তক লম্বা, চোখ বড় এবং অত্যন্ত স্পষ্ট। এবং এদের যে রোস্ট্রাম সেটি হচ্ছে চার খণ্ড বিশিষ্ট। এদের মধ্যবক্ষাঞ্চলে একটি মুক্ত গন্ধগ্রন্থি রয়েছে।
আর এদের যে হ্যামি ইলেট্রা এটি কিন্তু ক্ষয়প্রাপ্ত এবং মেমব্রেনযুক্ত, অর্থাৎ মেমব্রেনটাই বেশি। এবং এরা যে এদের পায়ে কগজা যেটা চক্রাকারে ঘুরতে পারে এবং এদের সামনের পা শিকার ধরার জন্য উপযোগী। তো এদের উদাহরণ হচ্ছে কী বলেছি আমরা, জেরিস। নেক্সট আসি আমরা আরেকটি ফ্যামিলিতে, সেই ফ্যামিলির নাম হচ্ছে হাইড্রোম্যাট্রিডি। এগুলি কিন্তু কমনলি বলা হয় ওয়াটার স্টিক্স। আর আগে যেটি ছিল জেরিডি সেগুলি ছিল কমনলি ওয়াটার স্ট্রাইডার বলতে এদেরকে, আর হাইড্রোম্যাট্রিডিদেরকে বলা হয় ওয়াটার স্টিক্স। তো এগুলি কেমন এদের বৈশিষ্ট্য? বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এগুলি পানির লাঠি হিসাবে কাজ করে, দেখতে মনে হয় যেন পানির মধ্যে লাঠি ভেসে রয়েছে। তো নাম্বার টু হচ্ছে যে এদের দেহ বড় লাঠি বা রডের মতো এবং সিলিন্ডার আকৃতির, হাইড্রোম্যাট্রি। আচ্ছা, এখানে আমরা ছবি যেটা দিয়েছি এটা কিন্তু হাইড্রোম্যাট্রিডির ছবি। এবং এদের মস্তক হচ্ছে লম্বাকৃতি, আর চোখ কিন্তু পাশে অবস্থান করছে, আর এদের যে অ্যান্টিনা সেটি 4-5 খণ্ড বিশিষ্ট, এবং এদের রোস্ট্রাম 3 খণ্ড বিশিষ্ট মাথার মাঝ বরাবর, আর এদের পাগুলি কিন্তু অত্যন্ত লম্বা, টার্সি 3 খণ্ড বিশিষ্ট, এবং শেষ খণ্ডকের উপরের প্রান্তে নখর থাকে, যাদের উদাহরণ তাহলে আমরা কী বললাম, হাইড্রোম্যাট্রা। তো এবার আসি আরেকটি ফ্যামিলিতে, এটি হচ্ছে নটোনেকটিডি। এগুলির কমন নেম হচ্ছে ব্যাক সুইমার। তো এদের যে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এই যেখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি নটোনেকটিডি, এদের দেহ মোটামুটিভাবে ডিম্বাকৃতি বা লম্বা, প্রশস্ত এবং পৃষ্ঠীয়ভাবে উত্তল প্রকৃতির, এবং এরা কিন্তু শিকারী কীটপতঙ্গ, অর্থাৎ শিকার ধরে খেতে সক্ষম। এদের মাথা হচ্ছে অগ্রবক্ষের মধ্যে লুকানো অবস্থায় থাকে, খুব ছোট, এবং চোখগুলি বেশ বড় বড় তাদের, এবং এদের যে অ্যান্টিনা সেটি 4 খণ্ড বিশিষ্ট, আর হচ্ছে রোস্ট্রাম ছোট, সেটিও 3-4 খণ্ড বিশিষ্ট। এদের টার্সি হচ্ছে যে পায়ে সেগুলি হচ্ছে 2 খণ্ড বিশিষ্ট, এবং সামনের পা শিকার ধরার কাজে ব্যবহৃত হয়, আর হচ্ছে যে পিছনের পা নখরবিহীন এবং এটি লম্বা দাঁড়ের মতো সাঁতার কাটার জন্য অভিযোজিত। এই লম্বা অংশটি তাদের 3rd পেয়ার অফ লেগ। এটার যে উদাহরণ সেটা হচ্ছে নটোনেকটা। তো এবার আসি আমরা আরেকটি ফ্যামিলিতে, এই ফ্যামিলির নাম হচ্ছে নেপিডি। নেপিডি যাদেরকে বলা হয় ওয়াটার স্কর্পিয়ন্স। এই নেপিডির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি, নাম্বার 1, এদের দেহ গোলাকার, চ্যাপ্টা বা প্রশস্ত, এবং এদের সামনের পা শিকার ধরার কাজে ব্যবহৃত হয়। আরেকটি বৈশিষ্ট্য, এদের পা সাঁতার কাটার উপযোগী, এবং চুলের মতো ঝালরযুক্ত তাদের টিবিয়া রয়েছে। এদের অ্যান্টিনা 3 খণ্ড বিশিষ্ট, টার্সি 1 খণ্ড বিশিষ্ট, এবং এদের 2টি লম্বা পেঁচানো উপবৃদ্ধি পৃষ্ঠদেশীয় একটা শ্বসন নলের সৃষ্টি করে। এদের মস্তকে কিন্তু অসিলি একদমই অ্যাবসেন্ট, তবে এদের চোখ খুব স্পষ্টভাবে দৃশ্যমান, উদাহরণত নেপা। আরেকটি ফ্যামিলি সম্পর্কে আমরা দেখি, হিপটোসেরাটার বেলোস্ট্রমিডি। এটিও মোটামুটি বেশ কমন ইনসেক্ট, ছোটোখাটো জলাশয়ের মধ্যেই ইনসেক্ট বা বেলোস্ট্রমাগুলিকে দেখা যায়। উদাহরণ হচ্ছে এদের বেলোস্ট্রোমা, আর ফ্যামিলি হচ্ছে বেলোস্ট্রমিডি। তো এদের বৈশিষ্ট্যগুলি একটু লিখে নাও। এদের বৈশিষ্ট্যর মধ্যে নাম্বার 1 হচ্ছে এদের দেহ বাদামি ডিম্বাকৃতির এবং চাপা টাইপের, প্রায় 13-90 মিলিমিটার লম্বা হতে পারে। এদের যে অ্যান্টিনা সেটি 4 খণ্ডক বিশিষ্ট, এবং গোড়ার দিকে সেটি গর্তের মধ্যে নিমজ্জিত বা ঢুকানো অবস্থায় থাকে। 3, এদের মধ্য এবং পেছনের পা সাঁতারের উপযোগী, এবং টিবিয়া চুলের ঝালরযুক্ত, সামনের পা শিকার ধরার কাজে ব্যবহৃত হয় বা শিকার ধরার উপযোগী। 4, সামনের ডানা পৃথকভাবে স্ক্লোরেটিকযুক্ত বা স্ক্লোরোটাইজড এবং মেমব্রেনাস। 5, এদের উদরের শেষ অঞ্চলে একজোড়া সংকোচনশীল শ্বসন অঙ্গ বিদ্যমান। এদের যে রোস্ট্রাম সেটি 3 খণ্ড বিশিষ্ট, উদাহরণ কী তাদের, বেলোস্টোমা। তো মোটামুটি এই কয়েকটি ফ্যামিলি সম্পর্কে আমরা আয়ত্ত করার চেষ্টা করব, এবং যদি আমাদের সুযোগ থাকে আরও বেশ কিছু ফ্যামিলি যেগুলো আমরা নাম বলেছি সেগুলিও জানার চেষ্টা করব। তো এখন আমাদের একটি কোশ্চেন বা প্রশ্ন আসে বা জিজ্ঞেস করে অনেক সময়, বা আমাদের নিজেদেরও জানা দরকার,
যে জিমনোসেরাটা এবং ক্রিপ্টোসেরাটা এই দুইটি দুই ধরনের ইনসেক্টের মধ্যে পার্থক্য কি। যেহেতু স্থলজ, কাজেই সেখানকার বসবাসের জন্য তাদের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তাদের সাথে অবশ্যই যারা জলজ যে ক্রিপ্টোসেরাটা তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যগুলি তোমরা একটু খাতায় লিখে রাখো। যেমন জিমনোসেরাটাতে যে অ্যান্টিনা থাকে সেটি মস্তক অপেক্ষা লম্বা এবং এটি কখনোই মস্তকের অঙ্কীয় দিকে ঢুকানো অবস্থায় থাকে না। তাহলে ক্রিপ্টোসেরাটা যেটা সেখানে কিন্তু একদম অপোজিট একটা ক্যারেক্টার, এদের মস্তক থেকে শুঙ্গটা ছোট এবং এদের মস্তকের অঙ্কীয় তলে একটি গর্তের মধ্যে ঢুকানো থাকে। আচ্ছা, দুই নাম্বার, জিমনোসেরাটার সবগুলি কিন্তু স্থলজ পরিবেশের বাসিন্দা, তবে ক্রিপ্টোসেরাটার সবগুলি জলজ পরিবেশে বসবাস করে থাকে। আচ্ছা, জিমনোসেরাটাতে প্লাস্টন লোম বা হেয়ার অনুপস্থিত, তবে ক্রিপ্টোসেরাটাতে কিন্তু এই ধরনের লোমের উপস্থিতি দেখা যায়। আচ্ছা, জিমনোসেরাটাতে যে মস্তকের গুলা একটা অংশ, তার মধ্যে যে রোস্ট্রাল গর্তটা রয়েছে বা অবস্থান করে বা বর্তমান, কিন্তু এই ক্রিপ্টোসেরাটার মস্তকের গুলায় কোনো রোস্ট্রাল গর্ত থাকে না। গুলা হচ্ছে GULA, একটা পার্ট অফ হেড। আচ্ছা, এরপরে জিমনোসেরাটার যে পা, এগুলি কিন্তু সাধারণভাবে হাঁটার উপযোগী পা। আর যেটা ক্রিপ্টোসেরাটা, তাদের যে ইনসেক্টগুলি রয়েছে সেই পতঙ্গগুলির পা কিন্তু সাঁতার কাটার জন্য উপযোগী। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য রয়েছে জিমনোসেরাটাদের, যে প্রিটার্সাল নখর এবং থাকে সেগুলি বিভক্ত এবং প্রান্তীয় দিকে অবস্থান করে, কিন্তু যেটা ক্রিপ্টোসেরাটা তাদের প্রিটার্সাল নখর অবিভক্ত এবং প্রান্তভাগের নিকটে অবস্থিত। আচ্ছা, আর হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য লিখতে পারো যে এদের হেমি ইলাইট্রা কোরিয়াম, ক্লাভাস এবং মেমব্রেনযুক্ত, তবে ক্রিপ্টোসেরাটাতে কিন্তু এই হেমি ইলাইট্রা কোনো ধরনের অংশে বিভক্ত হতে দেখা যায় না। তো এই হচ্ছে আমাদের ক্রিপ্টোসেরাটা এবং জিমনোসেরাটা দুইটি বিভাগের ইনসেক্টের মধ্যে সাধারণ কিছু পার্থক্য। আশা করছি হেমিপ্টেরা অর্ডারটি সম্পর্কে আমাদের সামগ্রিক একটি ধারণা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই হেমিপ্টেরা অর্ডারের যে ফ্যামিলিগুলি আমরা আজকে পড়েছি সেই ফ্যামিলিগুলি এবং তাদের অন্তর্ভুক্ত যে এক্সাম্পল বা উদাহরণ হিসাবে যে পতঙ্গগুলি রয়েছে সেই পতঙ্গগুলির নাম মনে রাখার চেষ্টা করবে এবং এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবে। তো আজ এ পর্যন্তই থাকলো। তোমরা স্বাস্থ্য রক্ষার নিয়মবিধি মেনে চলবে এবং সাবধানে থাকবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার অন্য একটি অর্ডার নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।